জামালপুরে আলোচনা সভা, বর্ণাঢ্য শোভাযাত্রা ও নগর কীর্তনের মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত হয়েছে। আজ বিকাল 5টার সময় শ্রী শ্রী রাধামোহন জিউ মন্দির, ঠাকুরবাড়ি, পরিচালনা পরিষদ, বাংলাদেশ পূজা উদযাপন কমিটি জামালপুর জেলা শাখা সভাপতি প্রদীপ কুমার সোম রানুর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক সীতেশ চন্দ্র সরকার। শোভাযাত্রার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার সোহরাব হোসেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট শাহ মোহাম্মদ ওয়ারেছ আলী মামুন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ জামালপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি লক্ষ্মীকান্ত পণ্ডিত, শ্রী শ্রী হৃদয়াময়ী মন্দির পরিচালনা পরিষদের সভাপতি রঞ্জন কুমার সিংহ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পূজা উদযাপন পরিষদ জামালপুর জেলা কমিটির পূজা উদযাপন সম্পাদক বিপুল কাঞ্জি লাল। পরে দয়ামী মন্দির প্রাঙ্গণ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। বিস্তারিত দেখুন জামালপুর জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ঝোপনের প্রতিবেদনে। আজকের এই জন্মাষ্টমী আলোচনা সভার সভাপতি সকলকে আমার জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা।